আসসালামু আলাইকুম অ্যামেজিং পিপল, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ক্যামেরার সামনে কথা বলতেছি, নিয়ারলি 1 ইয়ার মোস্ট প্রবলি। আজকে আমার বার্থডে, সো আমি আমার বার্থডেটা কখনো স্পেশালভাবে দেখি না, আর এবার তো আরও স্পেশালভাবে দেখতেছি না। রিজনটা হচ্ছে আমি আমার বাসার মানুষদের থেকে প্রায় 51 কিলোমিটার দূরে রয়েছি, সো একটা নর্মাল ডের মতো যাবে হোপফুলি। ভিডিওটা বানাচ্ছি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য, সেটা হচ্ছে গিয়ে আমি আবারও কন্টেন্ট ক্রিয়েশনে ব্যাক করতেছি। আমি এখন লাইফে সেটেল ডাউন হওয়ার ট্রাই করেছি, মোস্ট প্রবলি হয়েও গিয়েছি। সো ভাবলাম যে নিজের জন্য অ্যাকচুয়ালি কিছু করা দরকার, তো একটা জব করতেছি। সে যেমন ধানমন্ডি ক্লাবে অ্যাজ এ মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেছি, তো জবের পাশাপাশি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে কীভাবে এই কাজগুলো করতে হয়, লাইক সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, অল দোজ থিং অ্যাবাউট ফিল্ম মেকিং। এটাকে অনেকে ব্লগও বলতে পারেন, বাট আমি এটাকে ব্লগ বলবো না। রিজনটা হচ্ছে একটা ব্লগে সব কিছুই থাকে মোটামুটি, বাট আমার ব্লগে 70-80% থাকবে হচ্ছে ভিডিও এডিটিং, সিনেমাটোগ্রাফি, এইসব রিলেটেড। সো এইসব ভিডিও নিয়ে একটা ভিডিও থাকবে যে ফুল উইকটা, মানে একটা উইক আমার কীভাবে কেটেছে এইসব জিনিস নিয়ে, সেই ফুল জিনিসটাকে আমি কভার করার ট্রাই করবো। ম্যাক্সিমাম 12 মিনিট হবে, বাট আমি আফটার 12 মিনিট যাবো না, এর ভিতরেই কভার করার ট্রাই করব। সো বলতে পারেন ইটস কাইন্ড অফ ফাইন এডিটর মেক্স এ ব্লগ টাইপের ভিডিও। ধরেন যে আমাদের একটা খেলা রয়েছে, সে যেমন ধানমন্ডি ক্লাব ভার্সেস বসুন্ধরা কিংস, এবং এই খেলাটা যে আমি যাবো কীভাবে কভার করবো, একটা সিনেমেটিক ট্রেলার কীভাবে বানাবো, কীভাবে খেলাটাকে কভার করতেছি, কীভাবে ফটোগ্রাফি করতেছি, এই সব জিনিস, প্লাস হচ্ছে যারা নতুন আছে, যারা এইসব নিয়ে কাজ করতে চায়, তারা কীভাবে স্টার্ট করবে, কোন অ্যাক্সেসরিজটা কিনলে বেটার হবে, কীভাবে আগালে বেটার হবে, ওই জিনিসগুলো নিয়েই আমার ভিডিওটা থাকবে। সরি ফর মাই ভয়েস, রিজেন্ট হচ্ছে আমি একটু সিক, হোপফুলি এটা ফিক্সড হয়ে যাবে সুন। এই তো আর কি, এই কথাগুলো বলার জন্য আজকের ভিডিওটা বানাচ্ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।